অনেক ছোট্ট বয়সে একটা গল্প আমরা অনেকেই হয়তো শুনেছি। একজন বাবা তার এক ছেলেকে একটা দেশলাই কাঠি ভাঙতে দিল। খুব সহজেই ছেলেটা সেই কাঠিটা ভেঙে ফেলতে পারলো। তারপর বাবা তাকে একসাথে দুটো কাঠি ভাঙতে দিল। আগের বারের তুলনায় একটু অসুবিধা হলো, কিন্তু ছেলেটা এইবারও ভেঙে ফেলতে পারলো। তারপর বাবা তাকে একসাথে অনেকগুলো কাঠি ভাঙতে দিল, কিন্তু এইবার ছেলেটা অনেক চেষ্টা করেও একসাথে কাঠিগুলো ভাঙতে পারলো না। কি এই গল্পটা চেনা চেনা লাগছে, তাই তো? গল্পটার মানেটা কি? একসাথে সবাই থাকলে কোনো দিন তাদের ভাঙা যায় না। সেই ছোটবেলাতে শেখা এই ছোট্ট গল্পটা আমাদের বড়বেলাতে সমস্ত জায়গাতে খুব বড়ভাবে কাজে লাগে। সে ক্রিকেট, ফুটবল হোক বা কর্পোরেট অফিস, গভর্নমেন্ট হোক বা একটা স্কুল, সব জায়গাতেই এই গল্পের একটা বিশাল বড় ভাগ আছে। কি সেইটা? টিম ওয়ার্ক। তো কেন এই টিম ওয়ার্ক জিনিসটা এত প্রয়োজনীয়? চলুন দেখা যাক। এক, যে কোনো রকম কাজে সাফল্য পেতে গেলে মোটিভেশন থাকা খুব জরুরি জিনিস। এইবারে মোটিভেশন আসবে কোথা থেকে? যদি আপনি কোনো কাজ একলা করেন, তাহলে দিনের পর দিন এক কাজ একলা করতে করতে একটা সময় আসবেই যখন সেই কাজের প্রতি আপনার আর নিষ্ঠা থাকবে না। কিন্তু যদি কোনো কাজ অনেকজন মিলে করা হয়, তাহলে কিন্তু সেই টিমের একজন, যে হয়তো অক্লান্ত পরিশ্রম করছে সেই কাজটা শেষ করার জন্য, তাকে দেখে টিমের বাদবাকি সদস্যরাও আরও পরিশ্রম করতে শুরু করবে। দুই, একটা ছোট্ট উদাহরণ নেওয়া যাক। ধরুন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং আপনি একটা টিমের সঙ্গে লড়ছেন। আপনিই বল করছেন, আপনিই ব্যাট করছেন। সেই ম্যাচ কি আদৌ আপনি কোনোদিন জিততে পারবেন? অন্য টিমে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক আছে, কোনোদিনই জিততে পারবেন না। তাহলে কি বুঝলেন? টিম ওয়ার্ক শুধুমাত্র যে কাজটাই ভালো করতে সাহায্য করবে তা নয়। টিম ওয়ার্ক থাকলে টিমের সব সদস্যদের আলাদা আলাদা কাজ থাকবে এবং তারা সেই বিষয়ে পারদর্শী হয়ে উঠবে, যেটার জন্যে লাভবান হবেন আপনি বা আপনার টিম বা আপনার কোম্পানি। তিন নম্বর, হয়তো আপনার টিমের সদস্যদের মধ্যে একজন কেউ নতুন এসেছে এবং সে ঠিকঠাক মতো সব কাজ করে উঠতে পারছে না। আপনার কাছেও সময় নেই যে তাকে হাতে ধরে কাজ শেখাবেন। তাহলে উপায় হলো এই যে তাকে আরও বেশি করে আপনার টিমে সামিল করুন। দশজন লোককে সে যখন অক্লান্ত পরিশ্রম করতে দেখবে, তখন সেও কিন্তু আস্তে আস্তে নিজের থেকেই কাজ শিখে নেবে। নাম্বার চার, টিম ওয়ার্কের আরও একটা মস্ত বড় সুবিধা আছে। টিমের সবাই যদি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে একসাথে চলতে শুরু করে, তাহলে কিন্তু সব কাজ ভালোভাবে শেষ করতে পারাটা সময়ের অপেক্ষা মাত্র। তার মানে ছোট্টবেলাতে পড়া সেই গল্পটা দেখুন আজ কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জীবনে। ওই যে বলে না, জীবনের ধন কিছুই যায় না ফেলা, তাই আর একা নয়, টিম ওয়ার্কে বিশ্বাস রাখুন।